দিনাজপুরের ঘোড়াঘাট ইউনো ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টার ঘটনার পর পেরিয়ে গেছে দশ দিন। এই সময়ে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জেলা পুলিশ। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, আলামত সংগ্রহের পর আটক করা হয় উপজেলা প্রশাসনের কর্মচারী রবিউল ইসলামকে। ওর নাম হচ্ছে রবিউল, তার বাড়ি হচ্ছে বিরলে, তাকে আমরা গ্রেফতার করেছি। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। এর আগে হামলায় জড়িত তার সহযোগী হিসেবে আটক করা হয় বাসভবনের নৈশ প্রহরী পলাশকে। পরে তাদের দুজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় আদালতে। পুলিশের আবেদনের শুনানি শেষে মালি রবিউলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে গুরুতর আহত ইউনো ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুইটা বিভিন্ন পয়েন্টে একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি, উনি শক্ত খাবার খেতে পারতেছেন। 2রা সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গত 5ই সেপ্টেম্বর আসামি নবিরুল ও শান্তু কুমারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার মূল আসামি আসাদুল রিমান্ডে রয়েছে। এদিকে ইউনো ওয়াহিদার উপর হামলার 9 দিন পর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।